দু একুশ সালের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিশতম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তো দেখো এখানে তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনামে দেওয়া আছে বাংলাদেশের জনসংখ্যা পরিচিতি এইটুকু হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম তোমাদের অ্যাসাইনমেন্টটি চতুর্থ অধ্যায় থেকে এসেছে তারপর দেখো এই পাশে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজে দেওয়া আছে জন্ম ও মৃত্যুহার তারতম্যের বিভিন্ন কারণের সাথে মিল রেখে একটি সচিত্র পোস্টার উপস্থাপন করো পোস্টারে প্রতিটি চিত্রের পাশে তার কারণ ও প্রভাব সংক্ষেপে লিখতে হবে তারপর দেখো নির্দেশনায় দেওয়া আছে এক শিক্ষার্থী হাতে আঁকবে অথবা ছবি সংযোগ করতে পারবে দুই রং তুলির ব্যবহার করতে পারবে তিন পাঠ্য বই বই এবং প্রয়োজনীয় তথ্য অনুসরণ করবে তো এখানে শিক্ষার্থী হাতে আঁকবে অথবা ছবি সংযোগ করতে পারবে তো তোমরা হাতে এঁকে নাও তো এই ছিল তোমাদের প্রশ্ন তো চলো এবার আমরা উত্তরপত্রে ফিরে যাই তো দেখো এটা হচ্ছে তোমাদের উত্তরপত্র এবং উত্তরপত্রে প্রথমে রয়েছে পৃথিবীর সব দেশে জনসংখ্যা সমান নয় কোন দেশে জনসংখ্যা বেশি আবার কোন দেশে জনসংখ্যা কম জন্মহার ও মৃত্যুহার তারতম্যের কারণ ও প্রভাবের পোস্টার নিচে দেওয়া হলো তারপর এই চিত্রটি তোমাদেরকে অঙ্কন করতে হবে তো চিত্রটি একটু ভালোভাবে দেখে নাও তারপর রয়েছে জলবায়ু শীতপ্রধান দেশের তুলনায় গ্রীষ্মপ্রধান দেশের জনগণের সন্তান জন্মদানের ক্ষমতা বেশি এখানে জনগণ অল্প বয়সে সন্তান জন্মদান করতে সক্ষম হয় তাই শীতপ্রধান দেশে জনসংখ্যা বৃদ্ধির হার কম আর গ্রীষ্মপ্রধান দেশে এই হার বেশি তারপর নিচে এই চিত্রটি অঙ্কন করতে হবে তো চিত্রটি একটু ভালোভাবে দেখে নাও তো তোমরা পেন্সিল দিয়ে চিত্রটি একটু ভালোভাবে দেখে অঙ্কন করে নিও তারপর রয়েছে শিক্ষা শিক্ষার অভাবে সাধারণ মানুষ হয় অজ্ঞ কুসংস্কারাচ্ছন্ন ও খরণশীল ফলে জন্মহার বৃদ্ধির কুফল বুঝতে তারা অক্ষম হয় এজন্য শিক্ষার হার বেশি হলে জন্মহার কম হয় তারপর এই চিত্রটি তোমাদেরকে অঙ্কন করতে হবে বাল্যবিবাহ ও বহুবিবাহ কোন সমাজে বাল্যবিবাহ প্রচলিত থাকলে দীর্ঘবিবাহিত জীবনে জন্মদান জন্মহার বেশি হয় বাল্যবিবাহ ও জন্মহার বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তারপর এই চিত্রটি অঙ্কন করতে হবে তারপর এসে অনুন্নত জীবনযাত্রা দরিদ্র মানুষের জীবনযাত্রা মানসম্মত হয় না সন্তানের বরণ পোষণ শিক্ষা চিকিৎসা ইত্যাদি তাদের বেশি অর্থ ব্যয় করতে হয় না এ কারণে বেশি সন্তান জন্ম দিতে তারা কোণঠাবুত করে না তারপর এই চিত্রটি অঙ্কন করতে হবে তো চিত্রটি একটু ভালোভাবে দেখে নাও তারপর হইছে নবজাতকের মৃত্যুহার যেখানে নবজাতকের মৃত্যুহার বেশি সেখানে মা বাবা জীবিত সন্তানের আশায় অধিক সন্তানের জন্ম দেয় এই নবজাতকের মৃত্যু হার বেশি জন্ম হার বেশি হয় তারপর এই চিত্রটি তোমাদেরকে অঙ্কন করতে হবে পৃথিবীর এই চিত্রটি অঙ্কন করতে হবে তারপর হচ্ছে ভৌগোলিক কারণ ভৌগোলিক অবস্থান ও উপাদান মৃত্যু হারকে প্রভাবিত করে যেসব দেশ বা এলাকার অবকাঠামো যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা উন্নত এবং আবহাওয়া ও জলবায়ু চরম বা এলাকার মৃত্যু হার কম তারপর এই চিত্রটি অঙ্কন করতে হবে তারপর প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ঘটনা যেসব স্থানে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা টর্নেডো ঘূর্ণিঝড় খরা মহামারী প্রভৃতি বেশি সেসব স্থানে মৃত্যু হার বেশি তারপর এই চিত্রটি অঙ্কন করতে হবে বিভিন্ন যেসব এলাকায় কোয়ালেরা টাইফেড ম্যালেরিয়া হুপিংকাশি হাঁপানি ও বিভিন্ন ভাইরাস জনিত রোগের প্রকোপ বেশি সেসব এলাকার মৃত্যু হার বেশি তারপর এই চিত্রটি অঙ্কন করতে হবে বয়স বয়স অবকাঠামো মৃত্যু হারকে প্রভাবিত করে যে সমাজে অল্প বয়সী ও অধিক বয়সী লোক বেশি সে সমাজের মৃত্যু বেশি তারপর এই চিত্রটি করতে হবে তারপর সর্বশেষ রয়েছে দারিদ্র দরিদ্র জনগণ পুষ্টি সম্মত খাবার খেতে পারে না উন্নত স্বাস্থ্য সেবাও নিতে পারে না জীবনযাত্রার মান থাকে নিম্ন ফলে বিভিন্ন সহজেই তাদেরকে আক্রমণ করে এবং মারা যায় বেশি তো এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্ট তো অ্যাসাইনমেন্টটি তোমরা চিত্রগুলো একটু ভালোভাবে দেখে নিও তো অ্যাসাইনমেন্টটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ